নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। আগুনে ভস্মীভূত দীপাবলী ক্লাব, ধর্মনগর থানায় অভিযোগ দায়ের। কতিপয় নেশাগ্রস্তদের দ্বারা এ কাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। বৃহস্পতিবার রাত আনুমানিক 8:30 আগুনে ভস্মীভূত হয়ে যায় ধর্মনগরের বড়ুয়াকান্দির দীপাবলী ক্লাব। করোনার প্রকোপ থেকে বাঁচতে এবং সরকারি নির্দেশ মেনে কোনো ধরনের সমাজ সেবামূলক কাজ ছাড়া কেউই ক্লাবে আসেন না। কয়েকজন আসলেও রাত 8:00 মধ্যেই বাড়ি চলে যান, তাই বৃহস্পতিবার রাত 8:30 দুষ্কৃতীরা বেছে নেয়। এই ঘটনার পর ক্লাব সদস্যরা জড়ো হয়ে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগকে খবর দিলে তারা সময় নষ্ট না করে এলাকায় পৌঁছলেন। এর মধ্যেই সব পুড়ে ছাই হয়ে যায়। ক্লাবের মধ্যে থাকা 30টি চেয়ার, 2টি টেবিল, মনীষীদের ছোটি ছবি সহ ঘরের বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। সন্দেহ দেখা দিয়েছে ক্লাবেরই আশপাশের কিছু নেশাগ্রস্তদের নিয়ে। এই ক্লাব এলাকায় বেশ কয়েকবারই নেশা বিরোধী অভিযান চালিয়ে সফলতা লাভ করেন ক্লাব কর্তৃপক্ষরা। এদের বিরুদ্ধে নেশাখুরদের একটা খুব পূর্বেই তৈরি হয়েছিল। শুক্রবার ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা ধর্মনগর থানায় একটা অভিযোগ দায়ের করেন এবং প্রকৃত দোষীদের বের করে শাস্তি প্রদানের দাবি রাখেন। গতকাল রাত আনুমানিক প্রায় 9:45 নাগাদ বড়ুয়াকান্দি দীপাবলী ক্লাব স্থিত এখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে। এই ঘটনার কোনো একটা ষড়যন্ত্র হয়েছে। আমরা বিগত বেশ কয়েকদিন ধরে এখানে মদবিরোধী অভিযান শুরু করেছি। হয়তো এই সমস্ত ঘটনা থেকে তার প্রতিক্রিয়া বা উৎপত্তি। আমরা এই ধরনের ঘটনা, যে বা যারাও এ ধরনের ঘটনা করে থাকেন, তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে। আপনি বলতে চাইছেন যে আপনাদের ক্লাব গর্জে জ্বলেছে গতকালকে রাতে, এটা একটা পরিকল্পনা? হ্যাঁ, এটা একটা পরিকল্পনা। হ্যাঁ, এটা একটা পরিকল্পনা, এটা একটা ষড়যন্ত্র। হ্যাঁ, তার পিছনে বেশ কিছু ষড়যন্ত্র রয়েছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে কর্মস্থলে ফেরা হলো না জনৈক টিএসআর জওয়ানের। চলন্ত বাইকের উপর গাছ পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান নৈদারবাসী ত্রিপুরা নামে জনৈক টিএসআর জওয়ান। ঘটনা টাকারজোলা থেকে অমরেন্দ্রনগর যাওয়ার পথে। জওয়ানের আকস্মিক এই মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী সহ পরিবারের লোকজন। শুক্রবার সন্ধ্যা 6:00 নাগাদ টাকারজোলা থানা থেকে অমরেন্দ্রনগর আসার সময়ে চলন্ত বাইকের উপর একটি শুকনো গাছ উপড়ে পড়ে যাওয়ায় ঘটনাস্থলে মারা যান টিএসআর সপ্তম বাহিনীর জওয়ান নৈদারবাসী ত্রিপুরা, বাড়ির সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন থলিবাড়ি এলাকায়। নিহত টিএসআর জওয়ান টাকারজোলা থানায় কর্মরত ছিলেন। তিনি বিকেলে ঘুরতে বের হয়েছিলেন বাইক নিয়ে। অমরেন্দ্রনগর আসতেই গাছটি ভেঙে পড়ে বাইকের উপর, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় এই টিএসআর জওয়ানের। খবর পেয়ে ছুটে আসেন টাকারজোলা থেকে পুলিশ এবং টিএসআর সহ তার সহকর্মীরা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। টিএসআর জওয়ানের বাড়িতে খবর যায়। গাছ পড়ে যুবকের আকস্মিক মৃত্যুতে তার সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন, কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় জনগণ জড়ো হতে থাকে। পরবর্তী সময়ে মৃতদেহ মর্গে পাঠানো হয়। বক্সনগর থেকে জুয়েল রানা, রিপোর্ট, নিউজ বাংলা। স্থায়ী সমাধানের দাবিতে শুক্রবার সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠনের সদস্যরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নেতৃত্বদের। 72 দিন অতিক্রান্ত হওয়ার পরেও 10,323 এর কোনো স্থায়ী সমাধান হয়নি, তাই স্থায়ী সমাধানের দাবিতে শুক্রবার সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠনের সদস্যরা। তাদের আরও দাবি, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ন্যূনতম বেতন তাদেরকে প্রদান করতে হবে। জুন মাসের মধ্যে স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবার হুঁশিয়ারি দেয় তারা। এদিনের প্রতিবাদ সভা থেকে রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানায় 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন। এখন পর্যন্ত 58 জন শিক্ষক প্রয়াত হয়েছেন। এই মৃত্যু মিছিল রোধ করবার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পরে পুলিশ তাদের সেখান থেকে গ্রেফতার করে। আমরা এখানে শুধু আগরতলা ব্যাপী না, সারা রাজ্য ব্যাপী আমরা প্রত্যেকটি আমাদের যে আরও 7টা ডিস্ট্রিক্ট আছে, 7টা ডিস্ট্রিক্টের নয় আমরা আগরতলা তো আজকে আমরা প্রতিবাদ সভা করছি। কারণ 72 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখন অবধি আমাদের স্থায়ী সমাধান হয় না। আমরা যতদিন অবধি আমরা রাজ্য সরকারের কাছে আপিল করবো আজকের এই প্রতিবাদ সভা থেকে, যতদিন অবধি আমাদের স্থায়ী সমাধান না হবে ততদিন অবধি আমাদের যে ন্যূনতম স্যালারি সেই স্যালারি প্রদান করতে হবে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার সকাল থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী এবং মাঝারি বৃষ্টি হয়, ফলে আগরতলা শহরের নিম্নাঞ্চলগুলিতে জল জমে যায়। জল নিষ্কাশনে উদ্যোগী পৌর নিগম। দফায় দফায় বৃষ্টির ফলে ফের একবার শহর আগরতলার নিম্নাঞ্চলগুলোতে জল জমে যায়। শুক্রবার সকাল থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হয়। দফায় দফায় মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের ফলে এদিন আগরতলা শহরের নিম্নাঞ্চলগুলোতে জল জমে যায়। আগরতলা শহরের বেশ কিছু রাস্তায় হাঁটু সমান জল জমে যায়। গণরাজ চৌমুহনী সহ শহরের বেশ কিছু এলাকায় এই চিত্র পরিলক্ষিত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নত হওয়ায় এদিন দীর্ঘ সময় জল ডুবির সমস্যায় ভুগতে হয়নি আগরতলার শহরবাসীকে। এদিন সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হলেও বৃষ্টি কিছুটা কমার সাথে সাথেই পুর নিগম এলাকার জল নিষ্কাশনী কাজের সাথে যুক্ত কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় জল নিষ্কাশনের কাজে লেগে পড়েন, ফলে কিছু কিছু জায়গায় জল জমলেও দ্রুত জল নিষ্কাশন হয়ে যায়। নিগমের এক সাফাই কর্মী জানিয়েছেন যে শহরের জল নিষ্কাশনের জন্য তারা কাজ করে যাচ্ছেন, তার জন্য নিগম থেকে তাদেরকে রেইনকোট, হ্যান্ড গ্লাভস ইত্যাদি দেয়া হয়েছে। কি কাজ করো তোমরা? এমসি। এই যে বৃষ্টিতে জল জমছে তোমরাই পরিষ্কার করো? হ্যাঁ। আচ্ছা, কতক্ষণ লাগবো সরতে? সরতে মেশিন চালাই যখন কত সময় লাগে। তোমরা এই যে বৃষ্টির মধ্যে কাজ করো, তোমরা ড্রেস পোশাক দেয়নি? কিটা কিটা দিছে? এটা রেইনকোট, তারপরে আটকাবার। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অবশেষে পর্যটকদের জন্য হোটেল খুলল সৈকত শহর দীঘায়, আর এতে হোটেল মালিকদের বিরুদ্ধে আন্দোলনে নামল স্থানীয় বাসিন্দারা। করোনা সংক্রমণের মধ্যে এইভাবে হোটেল খোলাতে বিক্ষোভ দেখান মহিলারা। পর্যটকদের জন্য হোটেল খুলতেই বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসী মহিলারা। করোনা সংক্রমণের মধ্যেই সারা দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর, দীঘা, মন্দারমণি প্রমুখ সৈকত শহরে হোটেল মালিকেরা পর্যটকদের জন্য দরজা খুলে দেন। এরপরেই দীঘাতে হোটেল মালিকদের এই উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনে নামল স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকেলে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভায় মারণ ভাইরাস করোনা সংক্রমণের ভয়ের আবহের মধ্যেই বৃহস্পতিবার থেকে দীঘার হোটেলগুলো খুলবার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো গতকাল খোলা হয় হোটেল, একজন দুজন করে পর্যটকরা আসতে শুরু করেন সৈকত শহরে। এর 24 ঘন্টা কাটতে না কাটতেই শুক্রবার আন্দোলনে নামল এলাকার বাসিন্দারা। এদিন হোটেল মালিকেরা তাদের হোটেলের দরজা খুলতেই স্থানীয় আরাধনা নারী কল্যাণ সমিতির নেতৃত্বে মহিলারা আন্দোলনে নামেন। হোটেলের দরজায় দরজায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। মহিলাদের আন্দোলনের সামনে কয়েকটি হোটেল তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিতে বাধ্য হয়। পর্যটকদের ঘিরে বিক্ষোভ দেখান তারা। আন্দোলনকারী মহিলারা জানিয়েছেন, বাইরে থেকে আসা পর্যটকদের দীঘায় এলে স্থানীয় বাজারে এলাকায় তারা ঘুরবে, তার থেকে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। তাই অবিলম্বে পর্যটকদের দীঘায় আসা বন্ধ করতে হবে। আগামী এক মাস দীঘা কিংবা অন্যান্য সৈকত শহর পর্যটকদের জন্য খোলা যাবে না বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মহিলাদের এই আন্দোলনের বিষয়ে প্রশাসন ও হোটেল মালিকদের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো করা হয়নি। আজকে আমরা লকডাউন করে হোটেলগুলোতে পার্টি ঢুকাচ্ছে, বন্ধ করার জন্য আমরা বেরিয়েছিলাম আরাধনা নারী কল্যাণ সমিতিটাকে, কিছুটা বন্ধ করেছি, আবার কালকে আমরা বেরোবো। পর্যটককে তো সরকারিভাবে নির্দেশিকা আছে দিয়েছে, আমরা মানছি, কিন্তু আমরা আমাদের গ্রামে এর থেকে আমরা একটু মানে বন্ধ করার ব্যবস্থা নিয়েছি, আর এক মাসে আমরা চাইছি যে বন্ধ থাক। আমাদের দীঘাটা তো সুরক্ষা জায়গাটা আছে, এই জন্য আমরা চাই যে বন্ধ থাক। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বিশ্রামগঞ্জে 10,323-এর মানববন্ধনে পুলিশের বাধা, এক ঘন্টার বদলে 10 মিনিটের কর্মসূচি পালন করে মাঠ ছাড়তে বাধ্য হলেন 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠনের শিক্ষক শিক্ষিকারা। চাকরি ফিরিয়ে দেবার দাবিতে এদিনের এই মানববন্ধন বলে জানা যায়।
শুক্রবার দুপুর একটায় সিপাহীজলা জেলার 10,323 অ্যাডহক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক ঘণ্টা মানববন্ধন আয়োজন করা হয়। যেহেতু লকডাউন, তাই শিক্ষক সংগঠনের কর্মী সমর্থকেরা সামাজিক দূরত্ব বজায় রেখে এই মানববন্ধন করবার জন্যে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম থেকে যখন রাস্তায় ওঠেন, ঠিক সেই সময় তাদেরকে মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত পাল, বিশ্রামগঞ্জ থানার ওসি পান্নালাল ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী, টিএসআর এবং মহিলা পুলিশ কনস্টেবল এসে বাধা দান করেন। যদিও শিক্ষক সংগঠনের নেতৃত্ব 10,323 এই জেলার নেতৃত্বকারী দিলওয়ারা হোসেন, অমৃত দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, প্রবীর দেববর্মা পুলিশকে বিশ্রামগঞ্জ বাজারে রাস্তার পাশে এক ঘণ্টা মানববন্ধন করবার জন্য আবেদন করেন, কিন্তু পুলিশ তা মানেনি। পরবর্তী সময় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে খানিকটা সময় মানববন্ধন করেন 10,323 অ্যাডহক শিক্ষক কর্মচারীরা। সংগঠনের নেতৃত্ব দিলওয়ারা হোসেন বলেন, রাষ্ট্রবাদী সরকার সুপ্রিম কোর্টে একটি এমআই ডায়েরি করেছে, দ্রুত ডায়েরিটি তদারকি করে পুনরায় 10,323 শিক্ষকদের নিয়োগ করা হোক। অ্যাডোপে সংগঠনের তরফ থেকে আজকে আমরা মানব শৃঙ্খলে মিলিত হতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, বিশ্রামগঞ্জ থানার পুলিশ আমাদের বাধা দিচ্ছে। আমরা চেয়েছিলাম শান্তি শৃঙ্খলাভাবে জাতীয় সড়কের পাশে আমরা প্লে কার্ড নিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকব, অর্থাৎ আমরা আমাদের নীরবভাবে আমরা আমাদের আমাদের দাবিদাওয়াগুলি আপাম রাজ্যবাসী তথা সরকারের নিকট তুলে ধরবো এই ভেবেছিলাম, কিন্তু পুলিশ আমাদের অন্যায়ভাবে আমাদের বাধা দিচ্ছেন। আমরা যদিও পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছিলাম ব্যাপারটা, কিন্তু আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা আমাদের পেটের তাগিদে আমরা এখানে আজকে মিলিত হই। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। জনৈক গৃহবধূর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ধর্মনগর মহকুমার মিশনটিলা এলাকায়। পরে অগ্নিদগ্ধ গৃহবধূ সঞ্চিতা নাথকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল থেকে জিবিতে রেফার করা হয়। তবে এই ঘটনায় সন্দেহের দানা বাঁধছে এলাকা জুড়ে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মিশন টিলা এলাকার এক গৃহবধূর দেহ আগুনে ঝলসানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার আনুমানিক বিকেল 4টা নাগাদ ধর্মনগর মিশন টিলা এলাকার বাসিন্দা মিলন নাথের স্ত্রী সঞ্চিতা নাথ, বয়স 40, ঔষধ কিনতে বাড়ি থেকে বের হন, কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলে উনি বাড়িতে ফেরেননি। বাড়ির মানুষজন তা নিয়ে যখন চিন্তা করছিল, ঠিক তখনই আচমকা খবর আসে গৃহবধূ সঞ্চিতা নাথ অগ্নিদগ্ধ অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়েই সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসেন গৃহবধূর পরিবারের লোকজন। গিয়ে জানতে পান ধর্মনগরের ফায়ার সার্ভিস সঞ্চিতা নাথকে ধর্মনগর কলেজ রোড এলাকা থেকে আগুনে ঝলসানো অবস্থায় হাসপাতালে এনে দিয়ে যায়। উনার দেহের প্রায় 70% আগুনে ঝলসে গিয়েছে। এদিকে অগ্নিদগ্ধ গৃহবধূ জানিয়েছেন, জনৈক ই রিক্সা চালক তাকে ধর্মনগর কলেজ রোড সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে তার গায়ে আগুন দিয়েছে। তবে বাড়ি থেকে বেরোনোর পরই ই রিক্সা চালক ওনাকে নিয়েছে, নাকি ঔষধ কিনে বাড়ি ফেরার পথে ই রিক্সা চালক ওনাকে নিয়ে গিয়েছে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বুধবার রাতে অগ্নিদগ্ধ গৃহবধূর উন্নত চিকিৎসার জন্য ওনাকে আগরতলা রেফার করা হয়েছে। গৃহবধূর বাড়ি থেকে থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে কি মহিলার অগ্নিদগ্ধ হওয়ার পেছনে কোনো প্রণয় সংক্রান্ত বিষয় রয়েছে, নাকি প্রতিহিংসাজনিত কোনো কারণে মহিলাকে অপহরণ করে নিয়ে গিয়ে গায়ে আগুন দেয়া হয়েছে, রহস্যজনক বিষয়টি নিয়ে এলাকায় চাপা চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনাটা তারা বলে টুটি টুটিয়া তোমার কাইছে, তোমার দুজন মানছে এখানে বাজার থেকে, তখন এনে আইয়া তোমার রেল গেটে তাই তোমার ম্যাচ লইল নি না তাহলে এটা তো আমার তোমার না 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 ভাই তুমি ঝগড়াটা টুকটুক ড্রাইভারে নিয়ে আসে দেখে কইছে এটা তোমার আমরা এখানে তোমার সম্বন্ধ দেয় মানে দেখছে না মানে কইছে আপনি টুকটুকি হাসপাতাল আওয়ার পরে আপনার ওয়াইফের সাথে কথা কইছেন হ্যাঁ তাই না কে কইছে আপনার না না এটা তো শুনছে না এটা আমি ঠিকাইছি এরকম তুই কেমনে করছো বা তোমার আমার বললো 10 মিনিটের ভিতরে তুই আই রে তোমার বাড়ির খুলি রে আবার 10 মিনিটের ভিতরে আই রে তোমার বাড়ির তুই এটা কইয়া তুই এই ঘটনাটা তুই কেমনে করলে কিচ্ছু নেই এরপর তা কিছু মাঝে না। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলে প্রাক প্রাথমিক বিভাগের ইংরেজি বইয়ে ইউ অক্ষরে ব্যবহার বোঝাতে লেখা হয়েছে আগলি, সেই সঙ্গে ছাপা হয়েছে এক কৃষ্ণাঙ্গের ছবি।
অভিযোগ জমা পড়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরে। তারই পরিপ্রেক্ষিতে ওই স্কুলের দুই শিক্ষিকাকে সাসপেন্ড করার কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইংরেজি বইয়ে ইউ অক্ষরের ব্যবহার বুঝাতে লেখা হয়েছে আগলি, সেই সঙ্গে ছাপা হয়েছে একজন কৃষ্ণাঙ্গের ছবি। অভিযোগ জমা পড়েছে রাজ্যের শিক্ষা দপ্তরে। তারই ভিত্তিতে বর্তমানের যে স্কুলে ওই বইটি পড়ানো হচ্ছে সেটির দুই শিক্ষিকাকে সাসপেন্ড করবার কথা জানিয়েছেন পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে খুনের অভিযোগে তপ্ত হয়ে উঠেছে আমেরিকা। বর্ণ বৈষম্যের প্রতিবাদে সরব হয়েছে অনেকেই, সরব হয়েছে বিশ্বের বহু দেশ। তারই মধ্যে বর্তমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের প্রাক প্রাথমিক বিভাগের ইংরেজি রেফারেন্স বই হিসেবে ব্যবহৃত বইটিতে আগলি শব্দের সঙ্গে কৃষ্ণাঙ্গের মুখের ছবি ব্যবহারের নিন্দা করছেন অনেক অভিভাবকরাই। বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরে অভিযোগ করেছিলেন কলকাতার বঙ্গবাসী কলেজের এক অধ্যাপক। রৌরকেলা এনআইটির এক অধ্যাপকও এই বিষয় নিয়ে সরব হন। শব্দের পরিচিতি হয়েছে যেখানে যে অধ্যায়গুলোতে ছবির মাধ্যমে, তো সেখানে হঠাৎ আগলি এই ইংরেজি শব্দটির পরিচিতি করানো হচ্ছে একজন কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষের ছবি দিয়ে, এবং তার তলায় ছবিটা দিয়ে লেখা আছে আগলি, তলায় কুৎসিত। সঙ্গে সঙ্গে আমার আমার এটা নজরে আসে এবং আমার আমি অভিভাবক এবং একজন শিক্ষক হিসেবেও প্রচণ্ড বিচলিত হয়ে পড়ি যে শিশু মনে যে এর একটা সাংঘাতিক প্রতিক্রিয়া হবে, এবং যারা একদম কচিকাঁচা যারা এই বই পড়ছে তারা কুৎসিত শব্দটাকে কিভাবে চিনবে, কিভাবে জানবে। দেখে আমার এত খারাপ লাগে যে এই যে কুৎসিত শব্দটাকে একটি কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষের ছবি দিয়ে শিশুদের সামনে উপস্থাপনা, এইটা সমাজের যে গভীর ক্ষত সৃষ্টি করবে এবং সমাজে একটা মেরুকরণ তৈরির চেষ্টা করবে, সেই জন্য আমি এটা আজকে একজন অভিভাবক এবং একজন শিক্ষক হিসেবে গভীর উদ্বেগের সঙ্গে এটা আমি আজকে প্রাইমারি যিনি স্কুল পরিদর্শক তার নজরে এনেছি। তিনিও গোটা ব্যাপারটা কথা দিয়েছেন যে তিনি অত্যন্ত সহমর্মিতার সঙ্গে ব্যাপারটা দেখবেন। আমি অবিলম্বে আপনাদের মাধ্যম দিয়ে যিনি পাবলিশার এবং স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তা আমি দ্রুত এর প্রতিবিধান চাইবো এবং স্কুল কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি যে আমরা স্কুলকে যাতে সঠিক পথ দেখাতে পারি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা স্তম্ভিত, এই বই ব্যবহার করা যাবে না, কেন এই ধরনের রেফারেন্স ব্যবহার করা হলো, সেজন্য শ্রাবণী মল্লিক এবং বর্ণালী ঘোষ নামে দুই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। শ্রাবণী দেবী ওই স্কুলের প্রধান শিক্ষিকা, বর্ণালী দেবী প্রাক প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষিকা। বর্ণালী দেবীর বক্তব্য, আমি নামেই ভারপ্রাপ্ত শিক্ষিকা, পুরোটাই নজরদারি করেন শ্রাবণী দেবী। যদিও শ্রাবণী দেবীর পাল্টা দাবি, আমি স্কুলে ওই বিভাগের প্রশাসনিক প্রধান, পঠন পাঠনের সঙ্গে আমার কোনো যোগ নেই, বই ছাপাইও না আমি। তিনি জানিয়েছেন, ঘটনাটি কানে আসবার পরই যে দুজন শিক্ষিকা বই ছাপান তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদের মধ্যে একজন জানিয়েছেন বিষয়টি তাদের নজর এড়িয়ে গিয়েছিল। পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলা স্কুল পরিদর্শক শ্রীধর প্রামাণিক জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের কাছে সাসপেন্ড করবার বিষয়ে কোনো নির্দেশিকা আসেনি। জেলা স্কুল পরিদর্শক স্বপন কুমার দত্ত বলেন, বর্ণালী দেবীকে সাসপেন্ড করবার প্রক্রিয়া চলছে। আমাদের সরকারের নজরে এসেছে, কোনো কোনো চ্যানেল যারা এটা প্রকাশ করেছেন তাদের ধন্যবাদ জানাই যে তারা আমাদের নজরে আনতে সাহায্য করেছেন। আমি দ্ব্যর্থহীন ভাষায় শিক্ষা দপ্তরের থেকে আপনাদের জানাতে চাই যে সংবাদটি পরিবেশিত হয়েছে বর্ধমান গার্লস মিউনিসিপ্যাল কলেজের একটি বইকে নিয়ে, সেই বইটি মোটেই সরকারি বই নয়, সরকার এই বই অনুমোদন করেনি, সরকারের ছাপাখানায় এটা ছাপেনি। আমরা খবর নিয়ে দেখেছি একটি প্রকাশনী তারা চাইল্ড স্টাডি নামে ডুমারায়ের নামে একটি বই লিখেছিলেন এবং সেই স্কুলের
যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা এইটি প্রাইমারি সেকশনে অক্ষর শেখাবার নাম করে তারা এই বইটি দিয়েছেন। আমাদের দুটো বই, মজারু এবং একটা ডাটা বই, তার বাইরে আমাদের কোনো বই প্রি প্রাইমারি বা প্রাইমারিতে থাকে না। এটা স্থানীয় স্তরে স্কুল তাদের আগ্রহ দেখিয়ে এই বইকে পঠন পাঠনের ব্যবস্থা করেছিল। সমস্তভাবে আমি বিআইদের সাথে কথা বলেছি, আমি মনীষ জৈন আমাদের শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি, এক্সপার্ট কমিটির সাথে কথা বলেছি। আমরা স্তম্ভিত যে আমাদের রাজ্যে আমাদের দেশে আমরা এ ধরনের যারা বই প্রকাশ করছেন তাদের সঙ্গে সহমত নই, আমরা তীব্র বিরোধিতা করি। এবং এই ধরনের বই যদি কোনো স্কুল আমাদের অজ্ঞাত সারে ব্যবহার করেন তাহলে তাদেরকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে মনে করব এবং স্কুলের এই সাহসের জন্য তাদের দুজন, যিনি শ্রাবণী মল্লিক এবং বন্দালি দাস, তাদেরকে সাসপেন্ড করা হল এবং এই বইটি চাইল্ড স্টাডি রুমা রায়ের নামে যে বইটি আছে পশ্চিমবঙ্গের কোথাও এই বইটি ছাত্রছাত্রীদের কাছে পাঠ্য বিষয় হিসাবে গণ্য করা হবে না, কেউ করবেন না। এই ব্যাপারে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তর থেকে আজকেই আমরা বের করে দিচ্ছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউনের মাঝে ধর্ষণের শিকার এক শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী যুবতী, একাকিত্বের সুযোগে এলাকারই এক যুবক এই ন্যাক্কারজনক কাজ করেছে বলে অভিযোগ ধর্ষী তার পিতার। ঘটনা কৈলাসহর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে। এই ঘটনায় এলাকা জুড়ে ছি ছি রব উঠেছে। কৈলাসহরের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকেশ চন্দ্র পেশায় দিনমজুর। ওনার একমাত্র 21 বছরের মেয়ে শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী। এই মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী মেয়েই ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার সকালে রাকেশ চন্দ্র ওনার একমাত্র মেয়েকে ঘরে ঘুমিয়ে রেখে মাছ ধরতে যান। এরই সুযোগ নিয়ে এলাকার এক যুবক মধু দত্ত ওরফে কুটু ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কিছুক্ষণ পর রাকেশ চন্দ্র বাড়িতে এসে দেখতে পান এবং সাথে সাথেই পালিয়ে যায় মধু দত্ত ওরফে কুটু। আমি গেছি মাছ মারা। মাছ মারা আমি মাছ মারা মানে যাইছি তো ভালো লাগে না, মাছ মারা গেছি আমি আয়া পাইছি কান্দে এলাকি ঘটনাস্থল পরিদর্শন করে রাকেশ চন্দ্র এবং ওনার মেয়ে মানসিক ভারসাম্যহীন। বাবা মেয়ের দুজনের সংসার, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই হতদরিদ্র পরিবারটি। এর আগেও একবার রাকেশ চন্দ্রের কন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে সূত্রের খবর। তোমার সাথে কি ঘটনা হয়েছে? গরো ডুকছে, দুইটা হচ্ছে। কবে? আজ। তুমি চিনো নি ছেলেটারে? চিনি। কি নাম? কুটু। বাড়ি কোন জায়গায়? বাড়ি বিদ্যানগর। তুমি কি কুটুর? এ বিষয়ে কৈলাসহর মহিলা থানায় লিখিত মামলা দায়ের হয়েছে।
তাই এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত আসামিদের দ্রুত কঠোরতম শাস্তির দাবি উঠছে সকল মহল থেকে। এখন দেখবার বিষয়, কৈলাসহর মহিলা থানার পুলিশ এ বিষয়ে কি ভূমিকা পালন করে। উল্লেখ্য, রাকেশ চন্দ্র সরকারি সুবিধা বলতে শুধুমাত্র একটি অন্তদয় রেশন কার্ড পেয়েছিলেন, তাছাড়া আজ পর্যন্ত কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাননি তিনি। এমনকি মেয়ের প্রতিবন্ধী সার্টিফিকেট থাকা সত্ত্বেও আজ অব্দি প্রতিবন্ধী স্টাইপেন্ড পায়নি সেই হতদরিদ্র এবং অসহায় মেয়েটি। এছাড়া সরকারি ঘর কিংবা বিদ্যুৎ কিছুই পাননি তারা। প্রতিবন্ধী এই মেয়েকে ধর্ষণের ফলে গোটা কৈলাসহর মহকুমায় ছিছি রব উঠেছে। ঘটনা সম্পর্কে চাইল্ড লাইনের আধিকারিক কুন্তলা সিনহা বলেন, সকালে চণ্ডীপুরের বিজিতনগর থেকে আমার কাছে একটা ফোন আয়, একটা মেয়ে ফোন করে কয় যে তার সঙ্গে একটা ঘটনা ঘটছে। আর আমরা মানে আমি চাইল্ড লাইন ওয়ার্কার, তার আগেও ছোটো থাকতে আমরা সাহায্য করেছিলাম, যার কারণে তারা সবসময় আমরা মানে জানাই আর কি যে কোনো ঘটনা। তো তারপরে ঘটনাটা আমি ফোনের মধ্যে যখন শুনি, শুনিয়া ঘটনাটা শুনলাম যে তার সঙ্গে ধর্ষণ মানে এরকম হয়েছে। তো তারপর আমি থানাতে উমেন পিএস, আমাদের কৈলাসহর উমেন পিএসের এসআই শিবানী ম্যাডামরা জানাইয়া ব্যাপারটা, মানে আমরা ভিজিট করতে লাগবো আর মানে কী হয়েছে কি না এটা জানার লেগে। তো আমরা যখন যাওয়ার সময় তারা যে মেয়েটা আর তার বাবা আয়া করছে, আওয়ার পরে আমরা ম্যাডাম তারা পুলিশ থানা গিয়া ভিজিট করলো। আর মেয়েটার সঙ্গে তার আগে কথা কয়ে জানা গেছে যে মেয়েটার সঙ্গে ঠিকই ঘটনাটা ঘটছে। এর আগে কিরকম ঘটনা ঘটছিল? এর আগেরটা আমি শুনছি ছোটো থাকতে গেলে এরকম কিছু ঘটছে তাই লোকের, কারণ মেয়েটা মানে মেন্টালি একটু প্রবলেম তার আছে, তার বাবারও সেম প্রবলেম। তাই ডিসেবল সার্টিফিকেটও আমরা পিএলবির থ্রুতে মানে বাইরে করে দিচ্ছিলাম যাতে একটা ভাতা পায়, কারণ খুবই গরিব ফ্যামিলি মানে অসহায় ফ্যামিলি তারা। তো আমার আমি এটা চাইল্ড লাইনের আন্ডারে পড়তেছে না, তবুও অ্যাজ এ মানে হিউম্যানিটি বেসিসে আমি হেল্প করে চলছি, কারণ তার আর কেউ নাই। তো এই সময়ে এই মেয়েটা যেহেতু একটা মেয়ে, মেয়ে মানুষ, তার মধ্যে সে একটু মেন্টালও প্রবলেমও আছে, তারে যদি আমরা হেল্প না করি এই সময়ে তাহলে আমি কোন সময় তখন আমরা মানে তাই যে যত কাপড় টাপড় এইসবগুলো আনা হয়েছে, আর যে লোকটা তাই যে রেপ করছে তাই নামটা বললো ফুটু বিজিতনগরের ফুটু, তো তাই নিয়ে ওই তো গামছাও পাওয়া গেছে। তো এইসব মানে জিনিসগুলো সব আনা হয়েছে, তো ওই মেয়েটা যাতে তাইয়ের একটা বিচার হয়, কারণ মেয়েটা একদমই সেফ না। তার সঙ্গে আমি মহিলা কমিশন আমাদের ত্রিপুরা তাদের মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই মেয়েটার একটু ব্যবস্থা করো, কারণ তার বাবাও মেন্টালি প্রবলেম আছে। তো এই মেয়েটার ভবিষ্যৎ কী, একটা মেয়ে সেফ মানে থাকতে পারতেছে না কোনো জায়গায়। তো এই মেয়েটারে অ্যাটলিস্ট আপনারা একটু মানে সহযোগিতা করে একটা জায়গাতে অ্যাটলিস্ট তাই একটা সেফ জায়গাতে নেওয়ার চেষ্টা করুন, কারণ এইসব আজকে যদি এই ঘটনাটা ঘটছে এটা পরবর্তীতে হয়তো না, এর গ্যারেন্টি কিন্তু নাই, কারণ সে মেয়েটা বুঝে না, কম বুঝে, তার বাবাও সেম কন্ডিশন। এই ফ্যামিলিটা খুবই গরিব আর অসহায়, তাই হেল্প হোক আমরা চেষ্টা করি। আর এই লোকটা যে এই যে কাজটা মানে করছে সব কিছু বুঝছে, যে ফিজিক্যালি উইক, মেন্টাল প্রবলেম আছে, আর ফ্যামিলিটাও উইক দেখেই তো এই কাণ্ডটা করছে, তারও যাতে শাস্তি হয় আমি এটা বিচার পাই এটাই আমি চাই। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ডিওয়াইএফআই চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে শ্রীরামপুর বাজারের প্রায় সবগুলো দোকানের আশেপাশে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়, পাশাপাশি ওই এলাকায় বিনামূল্যে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করেন সংগঠনের কর্মীরা। ডিওয়াইএফআই চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে যুব কর্মীরা আজ অঞ্চলের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ঔষধ স্প্রে করে। শ্রীরামপুর বাজারের প্রায় সবগুলো দোকানের আশেপাশে কীটনাশক ঔষধ স্প্রে করা হয়, তাছাড়া চণ্ডীপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় মাস্ক এবং স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কোভিড ১৯ নিয়ে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য সাধারণ মানুষকে শোনায় যুবরা। এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য যুবদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা রানা যাদব, দেবাশিস চন্দ, বিশু দাস, প্রাক্তন যুবনেতা প্রসেনজিৎ গুণ, কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকে। ডিওয়াইএফআই এর এই কর্মসূচিতে স্থানীয় মানুষ তাদের প্রশংসা করেছেন। কর্মসূচি চলাকালীন সময় প্রাক্তন যুবনেতা কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে এই অঞ্চলের যুবকরা তারা সিদ্ধান্ত নিয়েছেন, অঞ্চলের এলাকার যে সমস্ত বাজারগুলো আছে বা জনসাধারণ যে সমস্ত এলাকাগুলোতে বেশি যায় সেখানে জীবাণুনাশক কীটনাশক তারা স্প্রে করবে। তো সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে সকাল ৮টা থেকে, এবং সবাইকে যারা ব্যবসায়ী আছেন সবাইকে মাস্ক,
হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লাভস তাদেরকে দেওয়া হচ্ছে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আমফান ঝড়ে বিপর্যস্ত গঙ্গার পাড়ে বসবাসকারীদের পাশে দাঁড়ালো মিলিয়ন মিলস এবং আজমল ফাউন্ডেশন। শুক্রবার তৃণমূল নেতা নজরুল ইসলামের নেতৃত্বে মিলিয়ন মিলস এবং ফাউন্ডেশনের কর্মীরা চরে বসবাসকারী 400 পরিবারের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউন এবং তার পরপরই আমফান ঝড়ে বিপর্যস্ত গঙ্গার মাঝে বসবাসকারী ভাঙনাক্রান্ত বাসিন্দাদের পাশে দাঁড়ালো মিলিয়ন মিলস এবং আজমল ফাউন্ডেশন। মূলত আজমল ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গের কর্ণধার নজরুল ইসলামের নেতৃত্বে এই ত্রাণ বিতরণ শিবির। গঙ্গার চরে ভাঙনাক্রান্ত মানুষেরা এমনিতেই বিপর্যস্ত, অর্থনৈতিকভাবে বিকলাঙ্গ তারা। মূলত তারা নেই রাজ্যের বাসিন্দা, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য কোনো পরিষেবাই তারা সঠিকভাবে পায় না। সম্প্রতি আমফানে তাদের অনেকেরই ফসলের ক্ষতি হয়েছে, তাই চরবাসীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আজমল এবং মিলিয়ন মিলস। শুক্রবার সকালে মূলত তৃণমূল নেতা নজরুল ইসলামের নেতৃত্বে মিলিয়ন মিলস ও আজমল ফাউন্ডেশনের কর্মীরা গঙ্গার পার হয়ে চরে এসে উপস্থিত হন। এদিন মূলত ওই এলাকার প্রায় 400 চরবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ওয়েস্টবেঙ্গল মে জো আমফান সাইক্লোন হুয়া থা, তুফান হুয়া থা, আর পুরা মগরবি বঙ্গাল কো লাখো লাখো লোগো কো তহস নহস কর দিয়া থা। ইসি কে লিয়ে মিলিয়ন মিলস ওয়ালে আজমল ফাউন্ডেশন কে জরিয়া হামারে ওয়েস্ট বেঙ্গল মে ফুড প্যাকেটস ভেজে হ্যায়। আপ দেখ সকতে হ্যায় হাম মিলিয়ন মিলস কে তরফ সে আজমল ফাউন্ডেশন কে জরিয়া জো ফুড প্যাকেটস আয়ে হ্যায়, হাম যা রহে হ্যায় ইয়াহাঁ সে কশ্তি মে, মানে নৌকা ইসকো বাংলা মে কহতে হ্যায়, কশ্তি মে চড় কে তকরিবন দো ঘন্টা, টু আওয়ার্স তকরিবন দো ঘন্টা লগেগা জহাঁ হমকো ডিস্ট্রিবিউশন করনা হ্যায়। লোক বহুত ফসে হুয়ে হ্যায় আর লাচার হ্যায়, মজবুর হ্যায়, আর হামারে ইহাঁ জো বচ্চে হ্যায়, ওয়ার্কার্স হ্যায়, সব কাম কর রহে হ্যায়, লোগো তক খানা পৌঁছা রহে হ্যায়। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গ্যাস সিলিন্ডার লিক করে আগুনে ভস্মীভূত মালদহের চাঁচল থানার অন্তর্গত দেবীগঞ্জ গ্রামের 11টি ঘর সর্বস্ব হারিয়ে 4টি পরিবার আশ্রয় নিয়েছেন গাছতলায়। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে বিপত্তি, ভস্মীভূত হয়ে গেল 4টি পরিবারের 11টি বাড়ি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 8টা নাগাদ পশ্চিমবাংলার চাঁচল থানার অন্তর্গত অলিগন্ডা গ্রাম পঞ্চায়েতের দেবগঞ্জ গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎই এক স্থানীয়ের বাড়িতে রান্নার গ্যাস থেকে আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে জ্বলতে থাকে বাড়ি। মুহূর্তের মধ্যেই আরও 3টি প্রতিবেশীর বাড়িতে আগুন ধরে ধাউ ধাউ করে জ্বলতে থাকে আগুন। প্রথমে পাশের পুকুর থেকে পাম্পসেট দিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন বাসিন্দারা। ফোন করা হয় চাঁচল দমকল অফিসে। দ্রুত ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় 2 ঘন্টা ধরে দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। সর্বস্ব হারিয়ে 4টি পরিবার এখন গাছতলায় আশ্রয় নিয়েছে। দমকল বাহিনী সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগেছে বলে তারা অনুমান করছে। আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে 10 লক্ষ টাকার বেশি। অলিউন্ডা জিপির প্রধান মনুয়ারা বিবি জানান, গত রাতেই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তিনি ছুটে যান। সরকারি পক্ষ থেকে সব রকমের সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার খবর পেয়ে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং পরিদর্শনে যান চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কিভাবে আগুনে আগুন লাগলো আমরাও বলতে পারছি না, কিভাবে লেগেছিল। এখানটা চুলার ঘর থেকে আগুনটা উঠেছে, একটা জিনিস বাঁচেনি, সব জিনিস চলে গেলো, টাকা পয়সা যত কিছু ছিল সব চলে গেছে, একটা কিছু বাঁচেনি। বলছিলাম কোন সাহায্যের আশ্বাস পেয়েছেন কোনো কিছু? কই সাহায্য কই করেছে? এত গাছতলায় বস শুয়ে আছি, গ্রামের লোক কি আনে দিল প্লাস্টিক এনে দিয়েছে, ওখানে শুয়ে আছি, একটা বাচ্চা গেলে আমরা। কিভাবে আগুন লাগলো? কিভাবে? ওরা রান্না করছিল, রান্না করছিলাম আমরা, রান্না করতে করতে মানে গ্যাসটা আমি করতে পারিনি, সামলাতে পারিনি, গ্যাসটা মানে ই হয়ে গেছিল, তার জন্য আগুনটা ধরে গেল। চাঁচল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউনের কারণে বাংলাদেশের 2 ছাত্র সহ 1 মহিলা আটকে পড়েছেন রাজ্যে।
এদেরকে বাংলাদেশ পাঠাতে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিকট আর্জি জানান এনএসওয়াই এর এক প্রতিনিধি দল। সমস্ত নির্দেশ মেনে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বস্ত করলেন সহকারী হাইকমিশনার। শুক্রবার এনএসওয়াই এর পক্ষ থেকে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে গিয়ে সহকারী হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে চার সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের তিন নাগরিক, যার মধ্যে রয়েছেন দুজন ছাত্র এবং একজন মহিলা, তারা বর্তমানে আটকে রয়েছেন রাজ্যে, তারা বাংলাদেশ ফিরতে পারছেন না। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য এনএসওয়াই এর পক্ষ থেকে সহকারী হাইকমিশনারের কাছে আবেদন জমা দেওয়া হয়। বিষয়টি জেনে দ্রুত তাদের ফিরে যেতে উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন বলে জানান এনএসইউআই এর রাজ্য সভাপতি রাকেশ দাস। মোট 18 জন নাগরিক রাজ্যে আটকে পড়েছেন বলে জানান তিনি। সবাইকে সমস্ত নির্দেশ অনুযায়ী বাংলাদেশে ফিরে যেতে সহায়তা করা হবে বলে আশ্বাস করেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে গিয়ে সহকারী হাইকমিশনার। ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এর পক্ষ থেকে আমরা বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিসে ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং আমরা আসার পরে আমরা চার সদস্য ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই রাজ্য কমিটির থেকে আমরা গিয়ে দেখা করার পর আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা আসার পর জানতে পেরেছিলাম যারা তিনজন, আমরা বেসিক্যালি যে জিনিসটার জন্য এসেছি, বাংলাদেশের তিনজন নাগরিক, দুজন ছাত্র, একজন মহিলা কিছুদিন আগে ভারতবর্ষে একটি বেসরকারি হসপিটালে বেঙ্গালুরুতে ওনার চিকিৎসা হয়েছিল এবং উনি চিকিৎসার শেষে রাজ্যে ফিরে এসে আজকে 6 দিন যাবত, গত 6 তারিখ থেকে আজকে 12 তারিখ অবধি এখানে অবস্থান করছেন। এখানে বারবার আসার পরও গেটের বাইরে থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সে অভিযোগের সূত্র ধরে আমরা এসেছিলাম কিন্তু সে এখানে হাই ডেপুটি হাইকমিশনার সাহেব সেই ব্যাপারটা জানতেনই না। আমরা বলার পরে, যোগাযোগ করার পর এখন ওনাদেরকে খবর পাঠানো হয়েছে, আজকে কালকের মধ্যে ওনাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য যা যা ডকুমেন্টারি কাজ দরকার তা তারা সম্পূর্ণ করবে এবং কালকের মধ্যে ফিরে দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত হয়েছেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পঞ্চম দফা লকডাউনে কর্মহীন এবং সমাজের পিছিয়ে পড়া জনগণের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করলেন কতিপয় সমাজসেবীগণ। শুক্রবার জলাবাসা মটরস্ট্যান্ড প্রাঙ্গণে এই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। দুর্দিনে সর্বদা মানুষের পাশে থাকবার অঙ্গীকারবদ্ধ হয়ে সামাজিক কাজ করে চলেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার কিছু সংখ্যক সমাজসেবক। তাদের সামাজিক কাজের অঙ্গ হিসেবে গত 12 জুন 2020 শুক্রবার জলেবাসা মটর স্ট্যান্ড প্রাঙ্গণে পানিসাগর এবং পেকুছড়া এলাকার শুভবুদ্ধি সম্পন্ন কয়েকজন সমাজসেবীর বিরুদ্ধে করুণাতঙ্কের জেরে কর্মহীন এবং সমাজের পিছিয়ে পড়া অংশের জনগণের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়। উক্ত বিনামূল্যে সবজি বাজারটি আজ জলেবাসা হাট বাজারে অনুষ্ঠিত হয়। প্রায় সৌখানেক পরিবার কিছুটা হলেও উপকৃত হয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে গোটা দেশ জুড়ে একযোগে পালিত হচ্ছে পঞ্চম পর্যায়ের লকডাউন তথা আনলক ওয়ান। করোনাতঙ্কের প্রকোপে পড়ে দীর্ঘদিন গৃহবন্দী গরিব এবং অসহায় পরিবারগুলোর আজ করুণ অবস্থা। এর থেকে বাদ পড়েনি মধ্যবৃত্ত অংশের জনগণও। এমতাবস্থায় এদের পাশে দাঁড়িয়েছে পানিসাগরের বিশিষ্ট সমাজসেবীরা। এই বিনামূল্যে সবজি বাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দেব, নির্মল মালাকার, সুদীপ পাল, স্বপন সরকার, মিলন নাথ, অনুপ কুমার দে, চৈতন্য দাস সহ অন্যান্যরা। উক্ত ফ্রি সবজি বাজারে মোট 100 জন মহিলা এবং পুরুষের মধ্যে সবজি বিতরণ করা হয়। এই সবজি সম্ভারে ছিল পেঁয়াজ, আলু, বেগুন, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, মরিচ এবং বিভিন্ন প্রয়োজনীয় শাকসবজি। উদ্যোক্তাদের পক্ষ থেকে আরও জানানো হয় যে আগামী দিনগুলোতে পানিসাগর লাগোয়া বাজারগুলোতে এই ধরনের ফ্রি বাজারের আয়োজন করা হবে। সবজি বিতরণের পাশাপাশি বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়েছে। এই ধরনের শুভ প্রয়াসকে স্বাগত জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণ। আপনারা সবাই জানেন করোনার প্রভাবে সারা পৃথিবী বিপর্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পেকুছড়া এবং পানিসাগরে কিছু সমাজসেবী আমরা সিদ্ধান্ত নিয়েছি গরিব মানুষের মধ্যে আমরা ফ্রিতে সবজি বিতরণ করব। অর্থাৎ ফ্রি সবজি বাজার আমরা প্রতীকী নাম নিয়েছি, তাকে সামনে রাখি আজকে আমরা জলেবাসা বাজারে সেই বাজারের আয়োজন করেছি।
আজকে আপনারা যদি ক্যাম্প করেছেন, ফ্রি সবজি মার্কেট করেছেন, কত সংখ্যক লোক অনুমানিক এখান থেকে সবজি গ্রহণ করেছেন? আমরা প্রতি বাজারে আমরা 100 পরিবারের মধ্যে সবজি বিতরণ করি। আমরা শুধু পানিসাগর জলেবাসা না, আমরা দামচড়া নোয়াগাঁও সহ পানিসাগর বিধানসভার সমগ্র বাজারেই আমরা সেই ফ্রি সবজি বাজার আমরা চালু করব, এটাই আমরা আশা রাখি। আপনারা আজকে কি সবজি নিছেন? তো যারা এই আয়োজন করছে তাদের আপনারা কি কইবেন, একটু কিছু কোন তাদের উদ্দেশ্যে? পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। করোনা মহামারী প্রভাবে বিঘ্নিত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বড় সিদ্ধান্ত। রাজ্যের বিভিন্ন কলেজগুলোর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা জারি করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা মহামারীর প্রভাবে বিঘ্নিত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বড় সিদ্ধান্ত। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ রাজ্যের বিভিন্ন কলেজগুলোর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আজ নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা মহামারীর পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে কিছু বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইনাল সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য সরকারি নির্দেশিকা মেনে সম্পূর্ণ লকডাউন শেষ হলে কিংবা পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি তৈরি হলে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়া হবে। ইন্টারমিডিয়েট সেমিস্টারের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মিত লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এই সেমিস্টারগুলোর শিক্ষার্থীদের তাদের পূর্ববর্তী সেমিস্টারের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করিয়ে দেওয়া হবে। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পূর্ববর্তী সেমিস্টারের 80% এবং ইন্টারনাল পরীক্ষার 20% নম্বরের উপর ভিত্তি করে তাদের উত্তীর্ণ করানো হবে। ফাইনাল সেমিস্টারের পরীক্ষার্থীদের ব্যাক পেপার থাকলে সেই ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট বিষয়ে 80% পূর্ববর্তী এবং 20% অন্তর্বর্তী নিয়মে পাশ করানো হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউন পরিস্থিতিতে জনসচেতনতায় একাধিক উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা যুব মোর্চা। এর অঙ্গ হিসেবে শুক্রবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে বাড়ি বাড়ি প্রচারে নামলেন যুব মোর্চার কর্মীরা। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ চলছে। এই পরিস্থিতিতে মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করবার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা যুব মোর্চা। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা সদর জেলা শহরাঞ্চল কমিটির পক্ষ থেকে প্রায় প্রতিটি সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে। শুক্রবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষকে সচেতন করা হয়। এদিন যুব মোর্চার কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন এবং সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় খোলা চিঠি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি সুকান্ত ঘোষ। তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের যে ত্রিপুরা গভর্নমেন্টের যে গাইডলাইন করোনা ভাইরাস নিয়ে তাদেরকে সচেতন করা, আর মূলত যে প্রত্যেকটা বিধানসভাতে যে কোয়ারেন্টাইনে আছে, এখন আমি 6 আগরতলা থেকে আমি বনমালীপুরে যাব। আমি এই কাজ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর করব, তাদেরকে সচেতন করব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।